টেলিভিশন রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে দৃশ্যপটে আসা সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের নামের সঙ্গে যেন বিতর্ক কথাটি ওতপ্রোতভাবে জড়িত। বারবার বিভিন্ন রকমের অসংলগ্ন কাজ করে দর্শকদের হৃদয়ে জমানো ভালোবাসাগুলো তিলে তিলে হারিয়েছেন প্রতিভাবান এই গায়ক। তবে এবার সবকিছুকে ছাপিয়ে আবারও আলোচনায় এলেন তিনি, কিন্তু এবার সেটা ভিন্ন এক কারণে। সম্প্রতি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সময় ক্ষেপণ করে দৃশ্যপটে এলেন নোবেল। নিজ এলাকায় তাহাজ্জুদের নামাজ শেষ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে 2 কিলোমিটার পথ হেঁটে ফজরের নামাজ আদায় করেন এই গায়ক। এ সময় মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের সঙ্গে আড্ডা দেন এবং তার কণ্ঠে একটি ইসলামী গানও গেয়ে শোনান। গান শুনে নোবেলের সঙ্গে কণ্ঠ মেলান মাদ্রাসার শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকালে নিজ ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও আপলোড করেন গায়ক নোবেল। ফেসবুকের সে পোস্টে দেখা যায় গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদারে তিনি তার গাওয়া মেহরবান গানটি গেয়ে শোনান। তার গানের সঙ্গে কণ্ঠ মিলান মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরাও। এমন কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নোবেল। এ বিষয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল বলেন, আমাদের ইসলামে আছে নামাজের উদ্দেশ্যে বাড়ানো প্রতিটি কদমে 70টি নেকি। আমার বাসা থেকে কোর্ট মসজিদ মাদ্রাসা প্রায় 2 কিলোমিটার দূরে। বাসা থেকে প্রায় 2000 কদম ফেলে মাদ্রাসায় যেতে হয়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখি বৃষ্টি হচ্ছে, পরে বাসা থেকে ভিজতে ভিজতে ফজরের নামাজ আদায় করতে বের হই কোর্ট মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে বলে আমি সঙ্গে পাঞ্জাবি আর পায়জামা নিয়ে যাই, আমার পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি। ওইখানে পৌঁছে পোশাক বদলে নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন আমাকে দেখে ডাক দিয়ে বসান। সে মসজিদের মুয়াজ্জিন আমার বন্ধু হয়। ওইখানে বসে আড্ডা দেওয়ার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়া বাদ দিয়ে ছুটে আসে। পরে আমাকে সবাই একটি ইসলামিক গান গেয়ে শোনাতে বলেন। আমি বললাম, আমি তো ইসলামিক গান একটি গেয়েছি, সেটা কি আপনাদের পছন্দ হবে? পরে তারা একসঙ্গে বলে উঠল, আপনি সেই গানটিই গেয়ে শোনান। এ সময় আমি আমার গাওয়া মেহরবান গানটি গেয়ে শোনাই। গানটি গাওয়ার সময় আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়েছে সব শিক্ষার্থীরা। পরে সকাল 7টার দিকে বাসায় চলে আসি। গোপালগঞ্জে স্থায়ী হওয়ার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে নোবেল বলেন, গোপালগঞ্জ সেটেল হওয়ার ইচ্ছে আছে। আমার যে নিজ প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি গ্লোবাল মিউজিক, সেটার হেডকোয়ার্টার গোপালগঞ্জে করার ইচ্ছে আমার। কয়েক বছর আগে ভারতীয় টিভি চ্যানেলে প্রকাশিত এক রিয়েলিটি শোতে দারুণ সুরের ঝংকার তুলে এপার বাংলা ও ওপার বাংলার মানুষের হৃদয় কাড়েন নোবেল। অর্জন করেন তুমুল জনপ্রিয়তা, আর সেই জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়ায় নোবেলের জন্য। ক্রমশ হয়ে পড়েন বেপরোয়া, একের পর এক বিতর্ক সঙ্গী হয় এই গায়কের।